আজকে আমরা সেকেন্ড সামেটিভ এভলিউশন বা সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস ফাইভের ইংরেজি বিষয়ে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং তার উত্তর নিয়ে এই প্রশ্নটা হচ্ছে এসি ইনস্টিটিউশন মালদার করা প্রথমে একটা রিডিং সিন দেওয়া হয়েছে সেই মাংকি এবং যেটা কোকোডাইলের গল্প আছে সেখান থেকে টেক্সট টাইম পড়ছি না প্রশ্নগুলো দেখো এ হচ্ছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ দ্য কোকোডাইল ওয়াশ ক্লেভার ফুলিশ্রেঞ্জ না স্কারসি এটা উত্তর হচ্ছে ক্রোকোডাইলটা বোকা ছিল তাহলে ফুলিশ দুই হচ্ছে দ্য ক্রোকোডাইল টায়ার টু ডিস ডিসগুইজ হিমসেলফ অ্যাজ এ ট্রি রক মাউন্টেন রিভার ক্রোকোডাইল নিজেকে লুকাতে চেয়েছিল কিভাবে রক বানাতে চেয়েছিলো তাহলে উত্তর হচ্ছে রক বি হচ্ছে রাইট ট্রু অ্যান্ড ফলস এক হচ্ছে দ্য ক্রোকোডাইল থট দ্য দ্য রক অলওয়েজ টক টু দ্য মাঙ্কি ক্রোকোডাইল চিন্তা করেছিল যে ওই পাথরটা সবসময় মাঙ্কির সঙ্গে কথা বলে ঠিক ভুল এটা ঠিক দ্য মাঙ্কি গট ইমপেটেন্ট এটাও ঠিক সি হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাফ টেস্ট একের দাগে হচ্ছে দ্য কোকোডাইল থট দ্যাট হি শুড স্পিক টু মাঙ্কি অ্যাজ এ রক আদারওয়াইজ মাঙ্কি মাইট সাসপেক্ট সামথিং মাংকি কিছু চিন্তা করবে এর দাগ হচ্ছে দ্য মাঙ্কি অবজার্ভ দ্যাট দ্য মাঙ্কি অবজার্ভ দ্যাট কী কী লক্ষ্য করেছিল হোয়েন কোকোডাইল ওপেন্ড হিজ মাউথ হিজ আইস শাট ডাউন ডি হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন হোয়াট ডিড মাঙ্কি রিয়েলাইজড মাঙ্কি কি রিয়েলাইজ করেছিল দ্য মাঙ্কি রিয়েলাইজড দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেস হোয়াট ওয়াজ দ্য মাঙ্কি সাজেশন টু দ্য কোকোডাইল দ্য সাজেশন অফ দ্য মাঙ্কি ওয়াজ টু ওপেন হিজ মাউথ অ্যান্ড জাম্প ইন্টু হি জাম্প ইন্টু টু হিজ মাউথ তারপর ই হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড এ ড্যাশ ইন দ্য বার্গলারি কেস এটার উত্তর হচ্ছে ফোল এফ ও এল হি ড্যাশ হিস রাইট হ্যান্ড হি ওপেন্ড হিজ রাইট হ্যান্ড এফ হচ্ছে ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট হুইচ মিনস দ্য ফলোয়িং রেস্টলেস রেস্টলেসের একই মানে কী হবে আর একটা না ইম্পটেন্ট তারপর আমরা গ্রামার পোশনটা দেখব ডু হ্যাজ ডাইরেক্টেড এ প্রোনাউন দ্যাট ডোমেস্ট্রেট এ পারসন অর এ থিং ইজ কল একটা প্রোনাউন যেটাকে যে কোনো ব্যক্তি বা বস্তুকে বর্ণনা করে তাকে কী বলা হয় না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দুই হচ্ছে হি হেল্প দ্য ড্যাশ ম্যান ইন দ্য বিলংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে হেল্প দ্য পুয়ার ম্যান দ্য ম্যান ইজ মোটাল কারেক্ট করতে হবে এটা হবে ম্যান ইজ মোটাল দেখেন দিটা হবে না মানুষ মননশীল চার হচ্ছে নিউ দিল্লি ড্যাশ ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ফিল ইন দ্য ব্ল্যাংস উইথ সুইটেবল বিভার তাহলে এম ইজ আর এগুলো হবে নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া পাঁচের হচ্ছে দি ড্যাশ প্লে ইন দ্য ফিল্ড ফিল ইন দ্য ব্ল্যাংকস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস দে আর প্লেইং ইন দ্য ফিল্ড তারপর একটা রাইটিং লিখতে দেওয়া হয়েছে রাইটিং লেটার টু ইওর ফাদার হু লিভস অ্যাওয়ে ফ্রম ইউ রিকোয়েস্টিং হিম টু কাম হোম অ্যাজ ইউ আর মিসিং হিম ব্যাডলি তোমার বাবা বাবা বাইরে থাকে তাকে রিকোয়েস্ট করার জন্য চিঠি লিখতে হবে যে তুমি তাকে খুব মিস মিস করছো সেই জন্য রিকোয়ে বাড়ি আসার জন্য রিকোয়েস্ট করে একটা চিঠি লিখতে হবে এটা তোমরা নিজেরাই লিখবে